ঐতিহ্যবাহী ঝুলন উৎসব হাজির রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কথাটা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। শ্রী শ্রী রাধাকৃষ্ণ ঝুলন উৎসব কমিটির উদ্যোগে ঝুলন উৎসবে সোনামুখী রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতে রামচন্দ্রপুর গ্রামে গেলে দেখা মিলবে পার্থ চট্টোপাধ্যায়। মাথার উপর ঘুরছে সিলিং ফ্যান আর হাতে হ্যারিকেন নিয়ে বাঁশের উপর ঠাঁই বসে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। পিছনে সাদা কাগজের উপর লাল কালিতে পোস্টার, তাতে লেখা পার্থর হাতে হ্যারিকেন। শিক্ষাক্ষেত্রে নিয়োগে দুর্নীতির অভিযোগে এই মুহূর্তে জেল হেফাজতে পার্থর দামি অর্থাৎ জীবন্ত পুতুল। আর তাই দেখতে ভিড় করছেন অসংখ্য মানুষ, অনেকেই আবার ক্যামেরা বন্দি করছেন সেই ছবি। ঝুলন উৎসবে অংশ নিয়ে মধুসূদন রায় নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই খবর এখন সংবাদ মাধ্যম সৌজন্যে সবার জানা। ঝুলন উৎসব কমিটির এই প্রদর্শনের উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় বলেই তিনি জানান। হ্যাঁ, খুবই ভালো লাগলো, কারণ হচ্ছে মিডিয়াতে এখন মিডিয়ার যুগ, যেভাবে টিভি বা মিডিয়াতে বা মোবাইলে যেভাবে পার্থ নিয়ে এই দুর্নীতি বা একদম শিক্ষামন্ত্রী হয়ে যেভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিমবাংলায়, তা সেটা দেখে এই ঝুলন উৎসবে যে এটা ফুটিয়ে তুলবে এটা আমরা কখনোই কল্পনা করতে পারি নাই। তো আমাদের সকলেরই খুব ভালো লেগেছে যে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়েও সাধারণ মানুষের যে কৌতূহল, যে তৃণমূলের যে অপশাসন, তার যে প্রতিবাদে আজকে ঝুলন উৎসবেও আমাদের প্রস্ফুটিত হয়েছে। আপনার নাম? আমার নাম মধুসূদন রায়। রাধাকৃষ্ণ ঝুলন উৎসব কমিটির পক্ষে দেবাশিস বৈদ্য বলেন, কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে নয়, সমাজের উপরতলার মানুষ কিভাবে দুর্নীতিতে যুক্ত সে কথাই তুলে ধরায় তাদের লক্ষ্য বলে তিনি জানান। হ্যাঁ, প্রতি বছরের ন্যায় এবছর আমরা ঝুলন মেলা তৈরি উৎসব পালন করছি রামচন্দ্রপুর গ্রাম থেকে। তো বাঁকুড়া জেলার একটা যে ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলোকেও আমরা এইখানে তুলে ধরি। বিভিন্ন ধরনের যে মাটির কাজ, আদিবাসীদের যেসব কাজ, তারা কীভাবে জীবনযাপন করে সেইগুলো আমরা তুলে ধরি। এখানে আজকে আমরা যে বিশেষ আকর্ষণীয় যে সিনটা তুলে ধরেছি সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়, কারণ তিনি বর্তমান সমাজের যে একটা দৃষ্টি থেকে তিনি যে নিজেকে অপরাধী প্রমাণ করেছেন, সেই অপরাধী বোধটাকে আমরা সবার ভেতরে তুলে ধরার চেষ্টা করেছি। এটা কোনো পার্টি বা কোনো রকম কোনো রাজনৈতিক দিক থেকে আমরা এটা তুলে ধরিনি, এটা আমাদের বর্তমানে যে সমাজ সেই পরিস্থিতির উপরে নির্ভর করে আমরা এটা তুলে ধরেছি। মানুষ কীভাবে নিচ্ছে এটাকে? মানুষ যথেষ্ট সুন্দরভাবেই নিচ্ছে। এটা যেহেতু একটা হাসির বিষয়, আমরা এটা হাসির মাধ্যমে আমরা তুলে ধরেছি, একটা কমেডি বিষয় হিসাবে হাতে হেরিকান পদেবাস এরকম একটা জিনিস আমরা তুলে ধরেছি। আপনার নাম? আমার নাম দেবাশিস বৈদ্য। ঝুলন উৎসবে হাজির হয়ে সোনামুখের বিজেপি বিধায়ক দিবাকর ঘোড়ামির দাবি, উনি এখন সমাজের ঘৃণার পাত্র, যুব সমাজের মেরুদণ্ড ভেঙে উনি পঙ্গু করে দিয়েছেন, আর এই ঝুলন মেলায় যা দেখছেন তা সাধারণ মানুষের রাগের বহিঃপ্রকাশ, এমনই দাবি করেন তিনি। একটা সাধারণ মানুষের কাছে এই নামটা একটা ঘৃণার পাত্র হয়ে, তাই মানুষ সমস্ত জায়গায় বিভিন্নভাবে আজকে আমরা দেখলাম এই ঝুলন উৎসবে এর প্রতিবাদ জানানো হয়েছে একটা অন্য ভাষায়। তাই এটা একটা সাধারণ পশ্চিমবাংলা মানুষের, একটা সাধারণ মানুষের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা কিছুদিন আগে দেখলাম হসপিটাল থেকে বেরোনোর সময় একজন মহিলা, তিনি জুতো ছুঁড়ে মেরেছেন। মানে এই যে একটা যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, যুব সমাজকে পঙ্গু করে দিয়েছে, তারই রাগের বহিঃপ্রকাশ। মানে একদম একদম সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত মানুষ সবাই মানে এই বিষয়টাকে আর কেউ মেনে নিতে পারছে না। এত বড় দুর্নীতি, এত বড় প্রতারণা, সাধারণ মানুষকে, যুব সমাজকে এইভাবে ঠকানো, শিক্ষিত বেকারকে এইভাবে পথে বসানো, এটা মানুষ মেনে নিতে পারছে না, তার জন্যই আজকে। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর।